গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি আমার কিছু কথা তোমাদেরকে বলতে এসেছি, কিছু রিকোয়েস্ট করতে এসেছি। তো প্লিজ ভিডিওটা একটুখানি স্কিপ করলে না আমার অসুবিধা হয়ে যাবে, আমার খুব প্রবলেম হয়ে যাবে। প্লিজ পুরোটা দেখো। তো ইউটিউবে আসার অনেক আগে থেকেই, অনেক বছর ধরে আমার খুব ইচ্ছে ছিল আমি একটা পোষ্য পালবো, প্রচুর পরিমাণে ইচ্ছে ছিল। আমি বাড়িতেও বলেছিলাম, কেউ আমাকে পারমিশনও দেয়নি, হেল্পও করেনি। কারণ তোমরা জানো, একটা পোষ্য কিনতে গেলে তার প্রতিপালনের জন্য ভালো টাকাই লাগে যায়। কারণ আমরা নিজেরা না খাই, ভালো মন্দ না খাই, তাকে তার চাহিদা অনুযায়ী তাকে খাওয়াতে হয়। যেটা আমি দেখেছি, আমি অনেক কিছু দেখেছি, কীভাবে পায়খানা মলমূত্র ত্যাগের আর কি ট্রেনিং দেওয়া হয়, আমি সমস্তটা দেখেছি। স্নান করানো হয় কীভাবে, সমস্তটা দেখেছি, কিন্তু কিনতে পারিনি। আর বাবাকেও বলেছিলাম, বাবা বলছে না একদম পোষা লাগবে না। আমার বর এখনও বলছে, আমার আমি যে ভিডিওটা করতে বসেছি, আমি তার আগে বরকে বলেছি যে আমি এই রিলেটেড একটা ভিডিও করব, যে আমি একটা পোষ্য কিনবো, সেই রিলেটেড বলছে না কিনতে হবে না। আমি তখন বললাম যে, ভাবলাম যে এদেরকে বলে আমার কিছু হবে না, আমার করতে হবে। এদেরকে বলে আমার, আমি পারমিশন কোনো দিনও পাবো না, আমার আনতে হবে। যখন আনবো, থাকতে থাকতে তারও মায়া পড়ে যাবে। আমি জানি, আমার বরকে তো আমি চিনি, মায়া পড়ে যাবে। তো বাড়ির থেকেও আমাকে পারমিশন দেয়নি। আমি বলেছিলাম, এই যেই ফোন থেকে আমি ভিডিও করছি সেটা আমার বোন দিয়েছিল। আমি বলেছিলাম, ফোন না দিয়ে আমাকে একটা পাপ্পি কিনে দেয়নি। যাই হোক, আর আমার শাশুড়ি তো ফুল রেস্ট্রিক্ট করে দিয়েছে আমাকে, যে না কুকুর পোষা যাবে না, কুকুর বিড়াল দেখতে পারে না। এবার এটা নেগেটিভ কিছু না, এটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো স্বাভাবিক কারণে তোমরা জানো আমার মধ্যে একটা একাকিত্ব বোধ কাজ করে। যতই আমি বিজি থাকি না কেন, যতই এ করি না কেন, আমার ভেতরে যে ফাঁকা একটা জায়গা আছে সেটা কিছুটা হলেও পূরণ হবে। এরপর ভগবানের ইচ্ছা, যদি আমার নিজস্ব কিছু হওয়ার হয় হবে, না হয় কিছু করার নেই। পৃথিবীতে এরকম অনেক মানুষ এইভাবে বেঁচে আছে, আমি চাইবো হোক, তোমরাও চাও আমার হোক। তোমরা প্রত্যেক দিন আমার জন্য প্রার্থনা করো, আমার সব যাতে মনের ইচ্ছা পূরণ হয় সেই জন্য তোমরা প্রার্থনা করো। তো সেটা তো ভগবানের হাতে, এবং ট্রিটমেন্ট তো অবশ্যই করাবো, ট্রিটমেন্ট করাবো। কিন্তু আমার যে এই এই যে ইচ্ছেটা, তোমরা বিশ্বাস করবে না, না দেখা, তোমরা যদি সামনে থাকতে আমি দেখাতাম। আমার ফেসবুক স্ক্রোল করলে না, ওই যে রিলস থাকে না, ওই রিলসের সব কুকুরের ছবি, কুকুরের ভিডিও, বিড়ালের ভিডিও ভর্তি। কারণ আমি ওইগুলো দেখতে ভালোবাসি, ওগুলো দেখি আমি, ওদেরকে ভালোবাসি, আমার লালুগুলো, ওদের সঙ্গে আমি দিনে যে কত কথা বলতে থাকি। ওরা তো পাত্তাও দেয় না, ওরা পাত্তাও দেয় না, কিন্তু আমি কথা বলতে থাকি। তো মেন কথাটা হচ্ছে, আমি প্রতি মাসে এখনও ইউটিউব থেকে টাকা পাচ্ছি না। আমি চাই এই মাসে আমি পাবো, গত মাসে পাইনি, তার আগের মাসে যে টাকা পেয়েছিলাম সেটা প্রায় শেষ হতে এসছে। আর এই যে ওয়াইফাই যে কানেকশান নিচ্ছি সেটা নিলে পরেই শেষ হয়ে যাবে। আর একটা পোষ্য কিনতে গেলে, একটা কুকুর কিনতে গেলে কীরকম খরচা সেটা নিশ্চয়ই আমার বলে বোঝাতে হবে না তোমাদের, তোমরা সবাই জানো, ম্যাক্সিমাম জানো। তো আমি সবচেয়ে কম প্রাইসের যেটা সেটা নেব, কারণ এর থেকে বেশি সামর্থ্য আমার নেই। এই মাসে যেই অ্যামাউন্টটা পাবো সেখান থেকে আমি নেব। তো এবার তোমাদের কাছে আমার কী আর্জি, সেটা হচ্ছে পোষ্য কিনলেই তো হলো না, তার মাসোহারা বলে একটা জিনিস আছে, বিষয় আছে, তার খাওয়া দাওয়া আছে, তার টেক কেয়ারের বিষয়টা আছে, তার জন্য অনেক কিছু লাগে। তোমরা জানো আমি সঠিক কতটা জানিও না। তো সেই জন্য তোমাদের কাছে একটা বিশেষ আর্জি, সেটা হচ্ছে তোমরা প্লিজ আমার ভিডিও দেখো, যদি পারো শেয়ার করো। কারণ প্রতি মাসে যদি আমি একটা অ্যামাউন্ট না পাই, তাহলে আমি তাকে প্রতিপালনের জন্য খরচাটা আর কি বহন করতে পারবো না। তো এই জন্যই তোমাদের কাছে আমি এই বিষয়টা জানালাম। নতবা সত্যি সত্যি আমি ফিনান্সিয়ালি ডাইরেক্ট হেল্প কোনো সময় চাইনি কারোর কাছ থেকে, কোনো দিনও চাইবো না। ভগবানের কাছে প্রার্থনা করবো যেন সেটা না চাইতে হয়। যতদিন শরীর আছে, জোর আছে, এনার্জি আছে, ততদিন করে যাব, খেটে যাব। আর আমি শুধু চাই তোমরা আমার ভিডিও দেখে আমার পাশে থাকো, যাতে আমি প্রতি মাসে মানে টায় টায় হলেও, তোমরা তো সবই জানো ইউটিউবে কত টায় টায় কী হলে পাওয়া যায়, টায় টায়টা যেন পাই, যেন যেটা আমি আনছি, যাকে আমি আনছি, তার খরচাটা যেন আমি বহন করতে পারি। শুধু এইটুকুই তোমাদের কাছে আরজি। আর আমি জানি তোমরা এনিহাও যে কোনো পরিস্থিতিতে আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, আর তবুও মানে মনের মধ্যে না একটা ভয় লাগে। এর কারণ এটা নিয়ে বর বলছিল যে তুমি যে আনবে, তুমি পালতে পারবে তো? তো সত্যি সত্যি মা যেরকম পরিস্থিতিতেই থাক, সন্তানকে যেমন না খাইয়ে রাখে না, হয়তো আমিও সেরকম পারবো করতে, বলো পারবো তো? তোমরা তো আছোই আমার সাথে, তাই না? তো আমি এই আর্জি নিয়ে তোমাদের কাছে এসেছি।
একটা জায়গা ফাঁকা আছে তোমরা জানো তো, সেই সেই জায়গাটা হয়তো পুরোটা ফুলফিল করতে পারবো না, কিন্তু অনেকাংশেই তো হয়তো পূরণ হয়ে যাবে। আমি চাই আমার কোলে কেউ থাকুক, আমার বুকের কাছে কেউ থাকুক। সেই জন্য বাবা আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, তোমরা আমার চোখের জল পছন্দ করো না, তাই আমি ফেলবো না। তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি এই এই মাসের শেষের দিকেই আমি নিয়ে আসবো, মানে টাকাটা পাওয়ার পরেই আমি নিয়ে আসবো। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমার এগোনো উচিত কি উচিত না, ইউটিউবের উপর ভরসা করে আমার এগোনো উচিত কি উচিত না, কারণ আমার প্রতি মাসে একটা অ্যামাউন্ট না পেলে আমার পক্ষে সম্ভব হবে না, তারপরে তার উপর অত্যাচার করা হয়ে যাবে, তাই না? কারণ আমি আনছি সম্পূর্ণ নিজের দায়িত্বে, সম্পূর্ণ নিজের দায়িত্বে আমি এই বিষয়টার উপরে। তোমরা তোমাদেরকে তো বললামই বাড়িতে কেউ রাজি না, কেউ রাজি না, কিন্তু আমার চাই, আমার চাই, আমি 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 কিছু জানি না, আমার চাই। তো এই বিষয়টাতে যদি তোমরা একটুখানি আমাকে ভরসা দাও, তোমরা আমার পাশে থাকো, তাহলে আমি একটু জোর পাই, তাহলে আমি 100% যাবো, আর অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আর বলছিলাম না, এই কথাটা আমার ওই চ্যানেলে বলার কথা, কিন্তু আমাকে এখানে বলতে হচ্ছে যাতে বেশি মানুষের কাছে খবরটা ছড়ায়। আমার ফাঁকা কোলটাও একটুখানি পূরণ হবে, আর অনেক দিনের ইচ্ছেও একটা পূরণ হবে। এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের উত্তরটা জানিয়ে দিও, আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন ওর মাসোহারাটা, যাকে আমি আনছি আমার বাড়িতে আনছি দায়িত্ব করে, তার মাসোহারাটা যেন উঠে যায় প্রতি মাসে। টাটা।